হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি, কারণ আজকে আমার স্বপ্নের একটা জিনিস পূরণ হতে চলেছে। সামনেই দেখতেই পাচ্ছ রিং লাইট, আমি এখন রিং লাইট কিনতে এসেছি। তো এই যে দোকানটা আমি সবসময় দেখতাম আর ভাবতাম, এখান থেকে কি আমি কখনো রিং লাইটটা কিনতে পারবো? তো কিছু ভিডিও আসছে আমার চ্যানেলে, নতুন কিছু ভিডিও, তার জন্যই আমার জিনিসপত্র কিনতে আসা। তো প্রথমেই চলে এসেছি রিং লাইটের দোকানে। তার আগে পর্দার দোকানেও গেছিলাম, কিন্তু পর্দার দোকানের কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তার জন্য সরি। আর বাড়ি থেকে ইন্ট্রো দিয়ে আসা হয়নি, তাই এখনই ইন্ট্রোটা দিতে হলো। তো ফাইনালি অনেক স্বপ্নের জিনিসটা আজ কিনতে পেরে খুবই ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছ, সব থেকে বড় যে রিং লাইটটা, আমি এই রাস্তা দিয়ে যেতাম, আর এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখো এই পুরো দোকানটা আমি দেখতাম আর ভাবতাম যে আমি কবে কিনবো এত বড় একটা রিং লাইট। তো যাই হোক, আজকে কিনতে পেরে খুব ভালো লাগলো। তো ফাইনালি আমার জিনিসপত্র প্যাক করা হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে যাই। ফাইনালি এখন আমি বাড়ি যাচ্ছি। আমার অবস্থা শুধু দেখো এই যে, আর রিং লাইটটা প্রচণ্ড পরিমাণে ভারী, আর একা হাতে নিয়ে আসা ওই ওপার দিয়ে এপার মানে প্রচণ্ড কঠিন। হেমে গেছি, তার মধ্যে দিয়ে কিচ্ছু খেয়ে বেরোইনি, এত পরিমাণে খিদে পেয়েছে যে কি বলবো, মানে এতটা মানে তো মাকে তো রাগ দেখিয়ে দিলাম যে এত হ্যাঁ গেলে না আমার সাথে, হ্যাঁ তেন অনেকটা শুনে দিলাম। দেখো অবস্থা শুধু দেখো আমি কীভাবে নিচ্ছি, মানে এত ভারী না, হাতটা ধরে যাচ্ছে। সব থেকে বড় রিং লাইট স্বপ্নের জিনিস, করতে গেলে যে কত কষ্ট করতে হয় সে তো এখন বুঝতেই পারছি। আর এত কিছুই না, জীবনে আরও অনেক কিছু করতে হবে। তো চলো এই লাইটটা দিয়ে শুরু করি। তো চলো একদম বাইরে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যে একদম ঠিকঠাক করছি। চলো টাটা। তো বন্ধুরা, তোমাদেরকে তুমি বলেছিলাম যে হচ্ছে আমি বাইরে গিয়ে ফ্রেশ হয়ে পুরো তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে সেট করছি না করছি। তো চলো ফ্রেশ হয়ে ফাইনালি চলে এসেছি, আর আমার সব থেকে বড়ো একটা ড্রিম পূরণ হয়েছে, মানে আমার সব থেকে যেটা বড় রিং লাইট সেই জিনিসটা আজ আমার কাছে, একান্তই আমার কাছে, যেটার দ্বারা আজ আমি ভিডিও করব। তো তোমাদের সামনে একটা আমি নতুন ধরনের একরকম ভিডিও নিয়ে আসতে চলেছি, যার জন্য এই জিনিসপত্রগুলো কেনা। মোটামুটি আগে আমার অনেক কিছু কেনা ছিল, বাট যে রিং লাইটটা ছিল সেই রিং লাইটটা একদম ছোটো ক্যাটাগরি, আর একদমই ধরতে গেলে আলো হতো না, ঠিক আছে? তো সেই কারণেই এই বড় রিং লাইটটা কেনা, অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়া, সব মিলেই বেশ হ্যাপি আছি। আর এমনকি এখন একটা টেনশনও আছি যে ভিডিওটা আমি ভাবছি যে করব, করে তোমাদেরকে ভিডিও মানে আমার চ্যানেলে পোস্ট করব, তোমরা সেটা দেখবে। তো সেটা আমি কিভাবে শুরু করব, মানে আমি কী মানে কি বললে সেই জিনিসটা বেশ ভালো লাগবে, ওই জিনিসটা নিয়ে বিশাল টেনশনের মধ্যে দিয়ে আছি আমি। তো আজকে রাত্রে থেকেই আমার ওই ভিডিও স্টার্টিং করব আমি। তো ভিডিওটা করব, তারপর ধরো এডিটিং আছে, তারপরে পোস্ট আছে, মানে অনেক ঝামেলার ব্যাপার আছে। তো আজ আমি ভাবছি যে রাত্রি মাঝরাত্রিতে ঘরে বসে এই ভিডিওটা শ্যুট করব। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই যে মোটা আমি রিং আমি এখন যে এখন তোমরা দিয়ে আমার যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে, সেটা কিন্তু আমি রিং লাইটের সামনে বসেই করছি। আর এই যে দেখছো পেছনে পর্দা, এই পর্দাটাও কিন্তু আমি আজকেই কিনেছি। তো পর্দার দোকানে কিনা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, কারণ প্রচণ্ড রোদের মধ্যে গেছিলাম আর পর্দার দোকান ভীষণ ভিড় ছিল, তো যার জন্যই মানে, আর তারপরে হচ্ছে বাড়িতে আমার সাথে কেউ যায়নি, তো হচ্ছে সে কারণে আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে। তাই তোমাদের সকল তার জন্য এখন আমি পর্দাটা টাঙানোর পর তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পর্দাটা কীরকম হয়েছে, অবশ্যই আমাকে জানিও। তো আমি এইসব পর্দাটা তো কোনো দিনই কিনিনি, তো লাইফে এটাই ফার্স্ট টাইম, আর একা একা ওস্তাদি মেরে গেছিলাম এই দুটো জিনিস কিনতে। আর একা একা যাওয়া মানে বুঝতেই পারছো একা হাতে সব কিছু করা, আর এখন যেই সেটটা করেছি এই পর্দাগুলো কিনে সুন্দরভাবে, সুন্দর না মানে আমি যেরকম পেরেছি সেরকমভাবে গুছিয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে রিং লাইট, তো চলো রিং লাইটটা একদম দেখে নাও আমি রিং লাইটটা কী কী করেছি। এই যে হচ্ছে আমার রিং লাইট, তো এই রিং লাইটের নানান ধরনের কালার হয়, তোমরা সেটা জানো যদিও। আমি যে সেট করেছি, ঘরটা অন্ধকার হয়ে আছে, পিছন ক্যামেরা করছি, দেখো এক সেকেন্ড, ওয়েট ওয়েট। তো দেখো এটাই আমার স্টুডিও টাইপ করে নিয়েছি আমি, দেখো অনেক জোরাতারি দেওয়া রয়েছে, কি করবো বলো, কিছু করার নেই, তো এইভাবে আমাকে করতে হবে। তো যাই হোক, আমার ভিডিও নিয়ে কথা, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে যে দিদি তোমার ভিডিও কোয়ালিটি এই হচ্ছে ওই হচ্ছে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ মানে আমি
আমার ঘর বাড়ি অত সুন্দর নেই, যার জন্য আমাকে এই জিনিসটা করতে হচ্ছে, বুঝতেই পারছো গরিব সরিব মানুষ। তো যাই হোক, এই হচ্ছে আমার কালকের ভিডিওর জন্য এই জিনিসপত্রগুলো কেনা, আর আমি কেনই কিনেছি না কিনেছি সব কিছু তোমাদেরকে আমি আজ শেয়ার করেই দিলাম, ঠিক আছে? তো দেখতেই পেলে তাহলে আমার ভিডিও সেটআপটা, তো কেমন লাগলো অবশ্যই জানিও। এটা ছোট ক্রিয়েটার যে মানুষটা অনেকটাই ছোট যে এইটুকু জিনিসগুলো করছে, তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও প্লিজ, কারণ আমি এরকম ধরনের ভিডিও বা এরকম কিছু করব ভেবে রেখেছিলাম, বাট করবো এখনই সেটা হয়তো ভাবি না, কোনো করিও নি। যাই হোক, তোমরা আমাকে আশীর্বাদ করো যে আমি যেই পথে এগোচ্ছি সেটাই যেন আমি জয়ী হয়ে উঠতে পারি, আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, তবেই আমি জয়ী হতে পারবো। তোমরা আমাকে ভালোবাসা দিলে তবেই আমি উঠতে পারবো, সব কিছুই তোমাদের হাতে। তো শুধু আমার পাশে একটু থেকো, ছোট বোনের পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর বড়দের কাছে চাইছি অনেকটা আশীর্বাদ, যে আশীর্বাদের দ্বারা আমি আজকে ভিডিওর মানে একটা জায়গায় আমি দাঁড়াতে পারবো, যে যেখানে দাঁড়িয়ে হয়তো আমাকে কিছু মানুষও চিনতে পারবে, এই আশীর্বাদটুকুই আমি সকল বড়দের কাছে চাইছি। আমাকে দয়া করে এই আশীর্বাদটা করুন, আর ছোটদের জন্য বলছি আমাকে অনেক ভালোবাসা দিয়ে অনেকটা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের জন্যই আজ আমি এইটুকু করছি। তো আরও সাপোর্ট যদি দাও তাহলে আমি হয়তো একটু ভালো হব, তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর আমি যা কিছু হতে পারবো কিন্তু তোমাদেরই জন্য। তো আজকের মতন এখানে আমি টাটা করছি, কারণ কাল মানে এই আমি দেখতেই পেলাম সারাটা দিন মানে গেছিলাম এলাম, তো যাই হোক অনেকটা ক্লান্তও হয়ে আছি। তো এই ভিডিওটা করার জন্য এখন আমাকে ভাবতে হবে যে আমি কীভাবে শুরু করছি না করছি। তো যাই হোক, তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কী করতে হবে জানো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান বেলটা অলিয়েট করে দিতে হবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তো আজকের মতন টাটা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।